এদিকে দেখেন এদিকে কিন্তু কাজ চলতেছে। তো এক এক করে আমরা দেখাবো, বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যারা ব্যবসা করবেন, যাদের পুঁজি কম, স্বল্প পুঁজি নিয়ে একটি লাভজনক ব্যবসা করতে চান, তারা কিন্তু এই ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবেন। দেখুন, আমার কোথাও কোন আইটেমের জন্য ইনশাল্লাহ বাইরে যেতে হয় না। আমার নিজস্ব ফিতার মেশিন রয়েছে এবং ফিতাগুলো কিভাবে উৎপাদন হয় দেখাবো। ফিতাগুলো উৎপাদনের পরে এখানে ফিতাগুলো চিপ কাটিং করা হচ্ছে, মানে বাছাই করা হচ্ছে। আচ্ছা, এই যে পিভিসি মালগুলা সরাসরি আমার নোটারি মেশিনে তৈরি হচ্ছে। যারা পায় জুতার ব্যবসা করতে আগ্রহী, সরাসরি ফ্যাক্টরি থেকে এগুলো আমার দানা, হ্যাঁ, এগুলো ছোট ছোট দানাগুলো দেওয়ার পরে এমন সোলে রূপান্তরিত হয়ে যাবে। এদিকে দেখেন কাজ চলতেছে, আমরা এক এক করে দেখাচ্ছি, সাথে থাকবেন। দেখেন দর্শক, দেখেন এই ছোট ছোট দানাগুলো এই মেশিনে দেওয়ার পরে এমন সোলে রূপান্তরিত হয়ে যাবে। আচ্ছা, জুতা তৈরির কাজ চলতেছে। এদিকে এই যে দেখেন, এই ভাইয়াও কিন্তু এদিকে কাজ করতেছে। ব্যবসা করবেন, যাদের পুঁজি কম, স্বল্প পুঁজি নিয়ে একটি লাভজনক ব্যবসা করতে চান, তারা কিন্তু এই ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবেন। এটা খুব টেকসই মাল, ঠিক আছে। 30 টাকা জোড়া, 30 টাকা জোড়া, মাত্র 30 টাকা জোড়া। এগুলো চায়না ফিতা মাত্র 32 টাকা জোড়া, 30 টাকা জোড়া। বড় মিডিয়াম, ছোটগুলো ছোট দাম, বড়গুলো বড় দাম, কিন্তু স্টার্টিং প্রাইসটা অনলি 30 টাকা। আপনাদের মাল এগুলো কিভাবে স্কিন হয়, ফিটিং হয় আমি আপনাদের দেখাতে চাই। তার পিকচার তোলা আছে এবং প্রতি সপ্তাহে যে বা প্রদাম চলছে ডিজাইন গুলো নামে, এগুলো আপনারা পিকচার তুলে ইমো বা হোয়াটসঅ্যাপে, ইমো হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন। আমরা যারা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবে, আমার লিংক। মামা কই যাইবো, এগুলা কোথায় যায়, ভ্যানে করে? আমরা ওই ঢাকা ইসলামবাগ যাচ্ছে। ঢাকা ইসলামবাগ, মানে এখান থেকে পাইকারি নিয়ে ওইখানে সাপ্লাই দেন? দেখেন দর্শক, বৃহৎ একটি জুতার পাইকারি মার্কেট, আলম সুপার মার্কেট। এটি হচ্ছে জুরাইন পুস্তকলা ব্রিজের সাথে বৃহৎ একটি পাইকারি মার্কেট। আঙ্কেল, সব আইটেম আছে না? দর্শক দেখেন, এগুলাও কিন্তু হচ্ছে জুতার মার্কেট, মানে বিশাল একটি মার্কেট। এটা হচ্ছে জুতার মার্কেট, আর এই যে মার্কেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জুতার মার্কেট। ভালো আছেন ভাই? ভাইরা কি সম্পূর্ণ পাইকারি বিক্রি করেন, খুচরা বিক্রি করেন না? সর্বনিম্ন 50, বড়দেরটা আর বাচ্চাদেরটা? এগুলো কি আপনাদের নিজস্ব কারখানার ভাই? ভাই মাল আসছে কোথা থেকে, কারখানা থেকে? কারখানা থেকে আসছে না? আচ্ছা, দেখেন দর্শক, এই জুতোগুলো হচ্ছে কারখানা থেকে আসছে, তাই তো? কারখানা থেকে কি দোকানে আসছে? আচ্ছা, ওকে, গোডাউনে আসছে না? আর এই যে মার্কেটটি ভাই, এটি তো বৃহত্তম একটি পাইকারি মার্কেট, তাই না? এখানে ভাই, এখান থেকে যে সারা বাংলাদেশে পাইকারি পাঠান, এই মালগুলো আপনাদের আসে কোথা থেকে? দেখেন দর্শক, প্রত্যেকটা দোকানে কিন্তু ভরপুর কালেকশন। আর এটি হচ্ছে ঢাকার জুরাইনে অবস্থিত বাংলাদেশের বৃহত্তম বার্মিজ জুতার পাইকারি মার্কেট। আঙ্কেল, আপনাদের মার্কেটে কতগুলো দোকান আছে? দর্শক, এই মার্কেটে প্রায় 3000-এর উপরে পাইকারি শপ রয়েছে আশেপাশে, এবং এর কাছাকাছি হচ্ছে প্রত্যেক ব্যবসায়ীদের ফ্যাক্টরি। অর্থাৎ এই জুরাইন পুস্তকলা এরিয়াটা পুরোটাই হচ্ছে জুতার পাইকারি মার্কেট, আর এখানকার প্রত্যেক ব্যবসায়ী হচ্ছে তাদের নিজস্ব ফ্যাক্টরিতে জুতা তৈরি করে সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে থাকে। আপনারা যারা কম পুঁজিতে জুতা নিয়ে ব্যবসা করতে চান, বাংলাদেশের 64 জেলার যে সকল বেকার ভাই রয়েছেন, আপনারা ঢাকা পোস্তগুলা ব্রিজের ঠিক বাম পাশে জুরাইনে এসে যে কাউকে জিজ্ঞেস করবেন আলম সুপার মার্কেট কোনটি, জুতার পাইকারি মার্কেট, আপনাদেরকে দেখিয়ে দেবে। আর আপনারা এখানে আসলে কিন্তু একেবারে চিপ রেটে জুতা নিতে পারবেন, আর প্রথম এসে দেখে শুনে 10টা দোকান যাচাই বাছাই করে তারপরে কিন্তু আপনারা পাইকারি নিতে পারবেন।